কক্সবাজারের একটি বড় হোটেলে আজ পার্টি চলছিল। সেখানে নীলা তার বয়ফ্রেন্ড আসিফকে নিয়ে পার্টি করতে যায়। ওই হোটেলটির নাম ছিল সিবিস। হোটেলের মালিক কর্নেল বাবু তার হোটেলে প্রায়ই এমন পার্টির আয়োজন করে থাকে। আর সেখানে এসে কর্নেল বাবু অনেক স্মাগলিং করে। কর্নেল বাবুর মতো এমন লোকেরা সেখানে আড্ডায় আসে, কিন্তু নীলা বুঝতে না পেরে তার বয়ফ্রেন্ডকে নিয়ে সেখানে পার্টিতে যায়। পার্টি চলাকালীন সময়ে নীলার সাথে তার বয়ফ্রেন্ডের একটু ঝগড়া হয়। নীলা রাগ করে বাইরে বেরিয়ে আসে, আর নীলার পিছু পিছু তার বয়ফ্রেন্ড আসিফও বের হয়ে আসে, আর তারা বাইরে দাঁড়িয়ে কিছু কথা বলে। এরপর নীলা সেখান থেকে চলে যায়। এই ঘটনার বাইরে থেকে কর্নেল বাবু লক্ষ্য করল। এরপর আসিফ হোটেলের মধ্যে গেল। তখন কর্নেল বাবু নিজেও আবার হোটেলের মধ্যে চলে যায়। এর পরের দিন সকালে হোটেল সিবিসের সামনের সমুদ্রে নীলার লাশ পাওয়া যায়। পুলিশের কাছে খবরটি শোনার পর ডিটেকটিভ রাহুল সেখানে আসে এবং জায়গাটি খুব ভালো করে দেখে। লাশের পাশে অনেকগুলো রক্তমাখা পায়ের ছাপ ছিল, আর নীলার লাশ দেখে বোঝা যাচ্ছিল তাকে কেউ ধারালো ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। মারার পরও সে অনেক সময় জীবিত ছিল, যার কারণে সে রক্তমাখা পা নিয়ে সেখানে চলাচল করেছে। তারপর এক সময় সে সেখানে পড়ে গিয়েছে। ডিটেকটিভ রাহুল এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারল এবং সে সেখানে কিছু ইংরেজি শব্দ লেখা দেখতে পেল। লেখাটি সমুদ্রের ঢেউয়ে অনেকটা মুছে গিয়েছিল। ওই সময় ডিটেকটিভ রাহুল ধারণা করল নীলা কারো কাছে হেল্প চেয়েছিল, কিন্তু নীলাকে খুন করা হয় গভীর রাতে, আর এজন্যই কেউ তাকে হেল্প করতে আসেনি। তখন ডিটেকটিভ রাহুল সেখানে থাকা গার্ডকে জিজ্ঞাসা করে। তখন সে বলে, ওই মেয়েটিকে আমি হোটেল সিবিসে দেখেছিলাম। ডিটেকটিভ রাহুল লাশটিকে পোস্টমর্টম করার জন্য পাঠিয়ে দেয় এবং সে হোটেলে যায়, আর সেখান থাকা তিনজনকে সন্দেহ করে। নীলার বয়ফ্রেন্ড আসিফ, হোটেলের মালিক কর্নেল বাবু, হোটেলের ম্যানেজার রাকেশ। ডিটেকটিভ রাহুল প্রথমে নীলার বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে। নীলার বয়ফ্রেন্ড বলে, নীলা কাল রাতে আমার উপর একটু রাগ করেছিল ঠিকই, কিন্তু ওর সাথে আমার এমন কিছু হয়নি যে আমি ওকে খুন করব। স্যার, আমি কাল নীলাকে একটু ভয় ভয়ে থাকতে দেখেছি। আমার মনে হয় ওর সাথে অন্য কিছু হয়েছে, ওর সাথে কেউ শত্রুতা করে ওকে হত্যা করেছে। স্যার, আপনি ওর হত্যাকারীকে ছাড়বেন না। এরপর ডিটেকটিভ রাহুল হোটেলের ম্যানেজার রাকেশকে জিজ্ঞাসা করলে সে বলে, স্যার, মেয়েটি প্রতিদিনই আমার কাছে বিল দিতে আসে, কিন্তু কর্নেল বাবু বলেছে মেয়েটির বিল না নিতে। আমার মনে হয় কর্নেল বাবুর সাথে মেয়েটির কোনো সম্পর্ক আছে। এরপর ডিটেকটিভ রাহুল কর্নেল বাবুকে জিজ্ঞাসা করল। তখন কর্নেল বাবু বলল, স্যার, আমি বাইরে দাঁড়িয়েছিলাম, তখন এই মেয়েটিকে আমি আসিফের সাথে ঝগড়া করতে দেখেছি। ছেলেটি অনেক মদ খেয়েছিল আর মাতাল হয়ে নীলার সাথে ঝগড়া করছিল। ওই আসিফে হয়তো রাগের বশে ওকে খুন করে ফেলেছে। ডিটেকটিভ রাহুল এদের সবার কথা শোনার পর এবং সিচুয়েশন দেখে বুঝতে পেরে যায় এদের মধ্যে কে আসলে নীলাকে খুন করেছে। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এদের তিনজনের মধ্যে নীলাকে কে খুন করেছে? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে ঝটফট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছিলে? এখানে তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে নীলার লাশটি যেখানে ছিল সেখানেই হেল্প লেখা ছিল, কিন্তু লেখাটি অনেকটা স্পষ্ট ছিল না, অর্থাৎ সমুদ্রের ঢেউ এসে লেখাটি মুছে গিয়েছিল। কিন্তু সেখানে কি আসলে হেল্প লেখা ছিল? ডিটেকটিভ রাহুল বুঝতে পেরেছিল সেখানে কর্নেল লেখা ছিল। নীলা বোঝাতে চেয়েছিল কর্নেল বাবুই তাকে হত্যা করেছে, তা না হলে কর্নেল বাবু কি করে নীলা ও তার বয়ফ্রেন্ডের নাম জানল? সে নীলাকে আগে থেকে চেনে। আর সমুদ্রের পাড়ে নীলা যে লেখাটি লিখে রেখেছিল সেটা সারা রাতের মধ্যে ঢেউয়ে অনেকটা মুছে গিয়েছিল, যার কারণে কর্নেল বাবু লেখাটা পুরোপুরি বোঝা যাচ্ছিল না, মনে হচ্ছিল এটা হেল্প লেখা। তখন ডিটেকটিভ রাহুল কর্নেল বাবুকে গ্রেপ্তার করে। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। কোন জিনিস যেটা আমাদের সবার ঘরে থাকে এবং শেষের অক্ষর বাদ দিলে আসতে বলে, বলো তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কী হবে?
বন্ধুরা, তোমরা কি মজার উত্তরটি পেরেছিলে? এই উত্তরটি হবে আয়না। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বলো তো বন্ধুরা, রাজুর ভাই হলো রাজেশ, রাজু হলো মালার ছেলে, পটল হলো মালার বাবা, তাহলে রাজু পটলের কে হয়? বন্ধুরা, তোমরা খুব মনোযোগ দিয়ে ভাবো আর তোমার উত্তরটি কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছিলে? সঠিক উত্তর হলো রাজু পটলের নাতি। তো বন্ধুরা, তোমাদের উত্তরও কি এটাই ছিল? কমেন্টে জানিও। পানিতে জন্ম, পানিতে বাস, আবার পানিতে পড়লেই সর্বনাশ। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি মজার উত্তরটি পেরেছিলে? উত্তরটি হবে লবণ। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি বিড়ালের ছবি দেখতে পাচ্ছ এবং তার পাশে চারটি শ্যাডো রয়েছে। তোমাদেরকে বলতে হবে এই বিড়ালের আসল শ্যাডো কোনটি। বন্ধুরা, অপশন এ, অপশন বি, অপশন সি, তোমার যেটা মনে হচ্ছে সেটা কমেন্টে জানাও। বন্ধুরা, এখানে অপশন সিতে রয়েছে বিড়ালের আসল শ্যাডো। চলো পরের প্রশ্নটি দেখে আসি। একদিন মিস রিয়া শপিং করে বাসায় ফিরছিল, এমন সময় হঠাৎ করে একটি লাল গাড়ি সেখানে চলে আসে এবং তাকে জোরে ধাক্কা মেরে চলে যায়। এই অ্যাক্সিডেন্টে মিস রিয়া অনেক ব্যথা পায়, আসে সেখানেই পড়ে যায়। ঘটনাটি একটি ছোট্ট বাচ্চা দেখে, তার নাম ছিল রানা। সেই মিস রিয়াকে হসপিটালে ভর্তি করতে সাহায্য করে। এরপর মিস রিয়া পুলিশ ইন্সপেক্টর রাকেশকে ফোন করে। রাকেশ দ্রুত সেখানে চলে আসে এবং সে ওই বাচ্চাটির কাছ থেকে সব কথা শুনে নেয়। তারপর পুলিশ অফিসার তিনজন লাল গাড়ির চালককে ডাকে এবং তাদের জিজ্ঞাসাবাদ করতে থাকে। সে বলে, আমি সকাল থেকে ঢাকার বাইরে ছিলাম, কিছুক্ষণ আগেই বাসায় ফিরেছি, তারপর আপনার কল পেয়ে এখানে এসেছি। আমি এ বিষয়ে কিছু জানি না স্যার। এরপর দ্বিতীয়জন আফরা, আপনাকে জিজ্ঞাসা করলে সে বলে, এই অ্যাক্সিডেন্টের সময় আমি এই মার্কেটের ভেতরে ছিলাম, আমি আমার বাচ্চার জন্য কিছু জিনিসপত্র কিনছিলাম। তৃতীয়জন ছিল সোমাইয়া, তাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি সকাল থেকেই আমার অফিসে ছিলাম, আমি এ ব্যাপারে কিছুই জানি না, আপনাদের কল পেয়েই আমি এখানে এসেছি। এদের তিনজনের কথা শুনে এবং ভাবভঙ্গি দেখে পুলিশ ইন্সপেক্টর রাকেশ বুঝতে পেরে যায় এই খুনটা কে করেছে। এখন বন্ধুরা, তোমরা কি পুরো ভিডিওটা দেখে বলতে পারবে কে এই অ্যাক্সিডেন্টটা করেছে? বন্ধুরা, তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে ঝটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছিলে? আসলে এই দ্বিতীয় মেয়েটি অ্যাক্সিডেন্টই করেছে। তুমি লক্ষ্য করলে দেখতে পারবে তার গাড়ির সামনের কিছুটা অংশ ভেঙে গিয়েছে এবং তাতে কিছুটা রক্ত লেগে আছে। সুতরাং পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে ওই মহিলাই মিস রিয়াকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তাদের সবাইকে ধন্যবাদ। এবার রয়েছে আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দুজন পরীকে ও একজন রাজকুমারকে দেখতে পাচ্ছ। পরী দুজনের হাতে একটি ছুরি রয়েছে। এখন তোমাদের বলতে হবে কোন পরীটি খুনি। বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কে উত্তরটি পেরেছিলে? এখানে আমার মনে হয় প্রথম পরেই খুনি, কারণ তার ছুরিতে রক্ত লেগে আছে এবং দেখো রাজকুমারের পিছনের দিকে ঘাড়ে রক্ত লেগে আছে। তার মানে প্রথম পরী রাজকুমারকে খুন করেছে, কারণ রাজকুমার দ্বিতীয় পরীকে প্রপোজ করছিল।
তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলে নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও।